এই লালটা কত যাচ্ছেন ছয়টা গরু আনছেন হাটে আজকে হাটে তিনডানজি বেচা হয়েছে একটা দশক আসলাম আর এখন স্বাগত আছি ম্যারেঙ্গা পশুর হাট থেকে আর ম্যারেঙ্গা পশুর হাটটা হচ্ছে মায়ামিনসিং জেলার একটি বিখ্যাত পশুর এই হাটের অবস্থান হচ্ছে নামদাইল থানার মধ্যে পড়েছে আর এখানে হাসিলটা রয়েছে আড়াইশো টাকা আর হাটটা বসে প্রতি রবিবার চলুন আমরা হাট ঘুরে আপনাদেরকে বিশেষ করে কোরবানি উপযোগী যে ছোট সাইজের সার রয়েছে সেগুলো আমরা দেখাবো আজকে এই দেখতে পাচ্ছেন সিরিয়ালি অনেকেই নিয়ে এসেছে ছোট ছোটো গরুগুলো এগুলো আমরা একটু দাম জানবো আপনাদেরকে এইটা নিয়ে কথা বলি এটা নিয়ে অনেক দাম হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক এই যে এটা নিয়ে কিন্তু দাম চলছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটা একটু ছোট সাইজের দেশি গরু এটা নিয়ে অনেক কথা হচ্ছে না দাম চলছে কত চাচ্ছেন আপনারা ভাই তেশ এক লাখ পঁয়ত্রিশ চাচ্ছেন যে দাতা গরু এটা না দাতিল না দাতে নাই না এখন তো যারা আগাম কিনবে কুরবানির কে করে তারা তো একটু দাতা গরু কিনতে চাইবে যে তো ক্ষেত্রে কি এটা আগামী কুরবানির আগে দাতার সম্ভাবনা আছে না এই অনুমান কসাই লয় যাবগা নিয়ে যাবা জাওয়ার লাইন তো কেমন আশা করছেন আমি পাইছি দাম কইতাছি চাইতাছি এমব কইতাছে 15 1 লাখ 15 আরো বাড়তে হবে हां বাড়লে কেমন ওজন আছে এটা আনুমানিক একটা সমীকরণ সাইরমন ওজন আছে এত কি হবে সাইরমন হবে এই তো সাড়ে তিন মন হবে না চার মন হবে চার মন হবে আলহামদুলিল্লাহ তো আপনারা আশা করছেন কত দাম বিক্রি করেন বিষ হইলে মানে ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শুনলেন আপনারা ব্যারেঙ্গা হাটে আসলে এই রকম গরু কত দামে কিনতে পারবেন আর কি সেরকম আইডিয়া পেয়ে গেছেন এখানে কিন্তু আরো রয়েছে এই যে কিন্তু সব দেশি গরু দেশি গরুগুলো নিয়ে আসে ওই যে ওখানে আরেক ভাই আছে দেখি ওই ভাইয়ের সাথে আমরা কথা বলতে পারি কিনা এখানে নিয়ে রয়েছে দেখি আমরা দেখাই ভাইরা কেমন আছেন আপনারা জি জি ভালোই কয়টা গরু আনছেন হাটে আজকে হাটে তিনটে আনছি বেচা হয়েছে একটা জি না বেচা হয়নি এখানে দেখছি এই দুটো নাকি একটাই এটা কি দাঁতছে

ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা রইল দর্শক আপনারা দেখলেন এই গরুটা তিনি আসলে কত দাম চাচ্ছেন বিক্রি করার আশা কেমন নিয়ে রয়েছেন আমরা যদি এদিকে যাই এদিকে দেখুন প্রচুর পরিমাণে আবার ক্রস জাতের গরুর আমদানি দেখছি আমরা দেখি ক্রস জাতের গরু দেখব দেখাবো আপনাদেরকে আরও কিছু দেশি গরুর দাম আপনাদেরকে জানিয়ে আসি আমরা চাচার সাথে একটু কথা বলতে চাই চাচা মনে হচ্ছে দুই তিনটা গরু নিয়ে এসেছে চাচা আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালোই কয়টা গরু নিয়ে হাজির হয়েছে আইসি দুইটা নিয়ে আপনাদের এই ম্যারেঙ্গা হাট তো একটা বিখ্যাত হাট আর এখানে প্রচুর পরিমাণে দেশি গরু পাওয়া যায় জি জি দেশি গরু আছে এগুলো কি দাম বলছে কেউ দাম বলছে এইটা কত চাচ্ছেন এই গরুটা এটা চাইতেছি এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার চা হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন এটা একটা দেশি গরু এক লাখ পঁচিশ যেটা চাচ্ছেন এটা দাচ্ছে দাঁতছে দাঁতা গরু মানে আমাদের দেশি জাতগুলো তারাদের দাঁত হয়ে যায় জি এটা কত আশা করছেন আশা করছি পনেরো ষোল্লোর মধ্যে হইলে বিক্রি করা আমি এই দশ দশ ভাইঙ্গিয়া দাম হইতেছে ওজন কেমন হবে ওজনটা ওজনটাই চার মনে নিচে হবে সাড়ে বা সাড়ে তিন মানে তিন দশ কেজি হতে পারে না তিন মণ না বেশি হবে তিরিশ হবে নিশ কেজির মধ্যে আপনার এখানে আর একটা সুন্দর গরু আছে লাল রঙের দেখা যাচ্ছে লাল গরুর খুব চাহিদা আমাদের দেশে এই লালটা কত যাচ্ছে লালটা চাইতেছে এক লাখ পায়তিশ ওইটা কত বলতেছে যে বলতাছে 12 10 এরকম বলতাছে জি ওইটা কি দাচ্ছে দাচ্ছে ওইটাও দাতা গুরু তো দর্শক বুঝতে পাচ্ছেন আসলে চাচা যে গরুগুলো নিয়ে আসে সেও এরকম একটা চিন্তা করে নিয়ে আসে যদি আগামকে কেউ কুরবানির জন্য বেস করে কিনতে চায় সেটাও কিনতে পারবে তো চাচা ওইটা কত আশা করছেন ওইড়া 20 হইলে কি করব আচ্ছা আচ্ছা চাচা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শুনলেন চাচার দুটো গরু আমরা দেখাইলাম এই হাট থেকে কোনটা কত দামে ছেড়ে দিতে আর এইরকম দেশি গরু রোদ প্রচুর উপেক্ষা করে সবাই দাঁড়িয়ে আছে বিক্রির চাচার থেকে আমরা আরেকটি গরুর দাম জেনে আসি এটাও একটা দেশি গরু দেখতে পাচ্ছেন ছোট সাইজের গরুগুলো আপনারা দেখাতে বলেছেন যে কারণে আজকে বেশি করে দেখিয়ে দিচ্ছি আপনারা চলে আসবেন ম্যারেঙ্গা হাটে আর এই হাটে হাসিল কম আড়াইশো টাকা হাসিল দিয়ে গরু ক্রয় করে। ফিরতে পারবেন আচ্ছা গরুটা কত দাম চাচ্ছেন এক লাখ পাঁচ হাজার এটা কত বলতেছে হাটে পাঁচ আশি নব্বই এরকম বলছে কেমন আশা করছেন এই তো কাছাকাছির মধ্যে মানে আর কিছু বাড়লে ছেড়ে দিবেন দাচ্ছে গরুটা হুম হয় দাদের দুই দাঁত তো আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন বেচা হয়ে যাক আমরাও দেখাচ্ছি মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি মানুষ জন্য আসে আমরা দেখি আরও কিছু গরু দেখাই আপনাদেরকে দশ পনেরো আপনার সাথে থাকুন এইদিকে দেখুন এইদিকে আরও গরু রয়েছে এক ভাই বলছে যে প্রচুর রোদ আরও পরে দেখাইলে ভালো হতো আমরা এই যেইটাও দেখাবো ভাইকে দেখছি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে প্রচুর রোদ তাপ উপেক্ষা করে প্রচুর গরমুল্লাহ কেমন আছেন

তিন মন ধরা হচ্ছে দর্শক বুঝতে পারছেন ভাই কিন্তু ওই চিন্তা করেই বলে ফেলছে একশো তিন মন একশো মোটামুটি এটা ইকুয়াল ইকুয়াল মনে হচ্ছে সো আপনি কেমন আশা করছেন এই পনেরো দশ বিশ আশা করছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন দর্শক শুনলেন এই গরুটা আপনারা যদি ম্যারেঙ্গাটে আসেন কত দামে কিনে ফিরতে পারবেন সেটি একটি আইডিয়া পেয়ে গেছেন আমরা দেখি আরো দেশি গরু দেখাইতে চাই আমরা দেখি এই গরুটা দেখাই এই গরুটা আরেক ভাই রোদ তাপ উপেক্ষা করে ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে ভাই কেমন আছে এইটা গরু নিয়ে এসছে এটাই ভাই আমরা গিরোজ আচ্ছা বাড়ির গরু বাড়িতে পালা গরু নিয়ে এসছেন কত দাম চাচ্ছেন দাম ভাই এটা এক লাখ পনেরো চা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু দেখুন একদম রোদে মানে সে নাকাল হয়ে আছে কত দাম আশা করছেন বাজার দেয়া যাক কি হয় মানে দাম দামি হয়ে তারপরে একটা বিক্রি হবে আচ্ছা আচ্ছা এটার ওজন কেমন ধর ধরতেছেন আপনারা কেমন হতে পারে ওজন সাড়ে তিন মন তিন মন সাড়ে তিন মন ওজন ধরা হচ্ছে দর্শক দাতা গরু না না দাঁতছেন দাতার মনে হয় সময় হয়ে গেছে কি সময় হয়ে গেছে সময় হয়ে গেছে যারা আগাম কোরবানিকে বেচ করে কিনতে চায় তারা মনে হয় কিনতেই পারে না অবশ্যই আমাদেরকে আস্তে করে বলেন কেমন আশা করছেন একটা তো আশা নিয়ে এসছেন আমরা এসেছি আপনাদের হার দেখানোর জন্য প্রচারণা দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা ধন্যবাদ মিয়া ভাই ভালো থাকুন দর্শক শুনলেন আপনারা এই গরুটা সে কত দামে ছেড়ে দিতে চাচ্ছে আমরা যদি ওই দিকটা দেখি দেখুন প্রচুর রোদ তাপকে উপেক্ষা করে প্রচুর লোকজন প্রচুর গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই দেশি গরুটার দাম জানতে পারি এটা দেখি কত দাম হচ্ছে সেটি আমরা জেনে নেওয়ার চেষ্টা করি এটা নিয়ে মনে হয় দামাদামি চলছে এটা ভাইদের গরুটা নিয়ে দামাদামি চলছে নাকি দামাদামি হচ্ছে না এটা আপনাদের গরু না না কত দাম চাচ্ছেন হার্টে আপনারা এক লাখ পঁচিশ চা হচ্ছে এমন একটি গরু দর্শক দেখতে পাচ্ছেন এটা তো একটা দেশি গরু দাচ্ছে তো না দাঁত দুই দাঁতের কেমন দাম আশা করছেন আপনারা হাটে এই বিশ এরকম আশা করছেন এটা আনুমানিক ওজন কেমন ধরতেছেন আপনারা সাইর মন সার গরু কিনতে আসলে সবাই হাটে এসে আগে ভাবে ওজনের কথা যে কারণে আপনাদেরকে আমরা ওজনটা জিজ্ঞেস করি আর কি মানে একটা আইডিয়া দেওয়া আর কি ম্যারেঙ্গা হাটে আসলে মানুষ কেমন দামে নিতে পারবে সেটাই আর কি সেটাই এটা আপনি ওজন ধরছেন চার মন চার কি হবে না একটু কম হতে পারে যাবে না ধন্যবাদ ভালো থাকলে দর্শক শুনলেন এইরকম দেশি গরু আপনারা কেমন দামে পেয়ে যাচ্ছেন বা তারা কত দামে বিক্রি করতে চাচ্ছে আমরা যদি ওইদিকে দিকে যাই ওইদিকে দেখুন ক্রজাতের গরুর আমদানি প্রচুর রয়েছে আমরা দেখি এখান থেকে একটা হাসা টাইপের গরু দেখতে পাচ্ছি যদিও একটা হাসা না কিন্তু ওই টাইপের একটা চোখ তারপরে কান দেখুন খুড়ের দিকে যদি তাকাই আর শিংটা আসছে ক্রস মানে কালো তার মানে বলাই চলে যে এটা হাসার সাথে ক্রস হয়ে এসছে এটা কাদের আপনাদের নাকি কেমন আছেন আপনারা আপনার সাথে বোধহয় এর আগে কথা হয়েছিল একবার জি 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 এখানে এসেছিলেন প্রতি হাটে আসেন না জি আজকে কয়টা নিয়ে এসেছেন দুইটা কোন দুইটা এই যে এটা আরটা আচ্ছা এটা কত যাচ্ছেন এই গরুটা 145 145 টা হচ্ছে ভাই কি পাবনার ওই দিক থেকে আসেন নাকি না আমার বাড়ি নেত্রকোনা নেত্রকোনা ওই যে মাসকা হাটের পরে হ্যাঁ হ্যাঁ মতন আর কি এই গরুটা এখন আসলে কয় দাঁতে আছে দুই দাঁত দুই দাঁত নতুন একটা গরু কেমন দাম আশা করছেন এটা দাম আশা করতেছি যে তিরিশ ওজন কেমন হবে এটা আনুমান ওজন সাড়ে চার মন সাড়ে চার এটা মোটামুটি কাছাকাছি চলে যাবে দেখা যাচ্ছে আমরা আরেকটি গরু দেখাই বসির এই গরুটা দেখা যে ভাইয়ের ক্রস জাতের আরেকটি গরু আছে ক্রস জাতের গরুগুলো সাধারণত মাংসের জন্য সবাই কিনে নিয়ে যায় এটা কত চাচ্ছেন এটা চাইতেছি এক লক্ষ পঁয়ষট্টি এটা আবার ওটার থেকে বড় না জি এটা কেমন আশা করেছেন এটা পঞ্চাশ দেড়শো আর কি এরকম আশা নিয়ে রয়েছে জি এটার ওজন ধরতেছেন কেমন এটা সাড়ে পাঁচ পণ্য পাঁচ ধরা হচ্ছে তো যেহেতু আপনি হাটে হাটে ঘুরছেন বিক্রি বেচা করছেন তো সেক্ষেত্রে এবার কি বুঝছেন গরুর চাহিদা কেমন আর যোগান কেমন আছে কিছুদিন আগে ভালো ছিল আর একটু এখন একটু কম একটু বাজারটা কমছে না মানে গরু আমদানি আছে কেমন আমদানি আগের চেয়ে একটু কম আমদানিটাও কমে গেছে মানুষও কাজে গেছে কে তো কাজে টান কাটা হচ্ছে ধন্যবাদ মেয়ে ভাই ভালো থাকবে অশোখ শুনলেন তার দুটো গরু আমরা দেখাইলাম দাম দর জানিয়ে দিলাম আর বারবারই বলে যাচ্ছি ম্যারেঙ্গা হাটের একটা অ্যাডভান্টেজ সেটি হচ্ছে যে এখানে হাসিলটা খুবই কম আড়াইশো টাকা হাসিলে গরু ক্রয় করা যায় অন্য অন্য হাটে গেলে কিন্তু সেটি কিনতে পারবেন না আপনারা চাইলে আসতে পারেন আর এখানে প্রচুর পরিমাণে দেশি গরুর আমদানিটা হয় ক্রদজাতের গরুটাও প্রচুর থাকে আমরা আরও দুই একটা গরু এখান থেকে দেখাবো আমরা ভিডিও শেষের দিকে এসে পড়েছি আরেকটি ক্রস জাতের গরু দেখাবো আপনাদেরকে এই যে এটা আরেক ভাই দাঁড়িয়ে রয়েছে আজকে দেখুন ম্যাক্সিমাম কিন্তু ভাইয়েরা দেখছি ছাতা নিয়ে এসছে কারণ দর্শক আপনি ঘরে বসেই অনুভব করতে পারছেন যে কেমন তাপমাত্রা আর বাইরে আসলে তো তাপমাত্রাটা আরও বেড়ে যাচ্ছে মিয়া ভাই আপনি কেমন আছেন ভালো আছে প্রচুর রোদ প্রচুর তাপ হ্যাঁ গরম বেশি রোদরও বেশি তো কয়টা গরু এনেছে বাতাস আছে মোটামুটি গরু আজকে একটা এনেছি এটা আতের গরু আমার হ্যাঁ মেরেঙ্গা হাটে কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ ফাঁকা একটা জায়গা বছর বছর ঈদের মধ্যে বিক্রি করি এখন একটু মন চাইছে বিক্রি করার দাম তাই এটা নিয়ে এলাম কত চাচ্ছেন এটা এটা চাইছি এক লক্ষ সত্তর হাজার কত বলতেছে হাটে এই পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা আপনি কেমন দাম আশা করছেন এই তো দেড় লাখের মতো এমন আশা করছেন জি

ঠিক আছে ভালো থাকবেন দর্শক আমরা ম্যারেঙ্গা হার্ট ঘুরলাম আপনাদেরকে একটি আইডিয়া দিয়ে দিলাম যে এখানে দেশি গরু আর ছোট সাইজের যে গরুগুলো ক্রস এবং দেশি গরুর দাম কেমন রয়েছে আপনারা আসলে কিভাবে কিনতে পারবেন সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করলাম দর্শক আপনাদের জন্য শুভকামনা রইলাম